প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 13 জুন 2022 কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক এখান থেকে কাঁদি পাবনা সার এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে এই ফার্ম থেকে এর আগেও বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি তো নতুন করে এই ফার্মের যে গাভীগুলো রয়েছে আমাদের আজকের প্রতিবেদনে এই গাভীগুলো আপনারা দেখতে পারবেন দেখাবো ওনার নতুন সংগ্রহে কয়টা জাতের কেমন বয়সের বা কেমন দরের গাভী রয়েছে গাভীগুলো জাতমান কোয়ালিটি কেমন হবে বা এগুলো কিনলে এই ফার্মের মালিক রাজুবে আমাদের কী কী সুযোগ সুবিধা দিবে এই সকল বিষয় নিয়ে এই ফার্মের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আপনাদের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব দর্শক ভাই ও বোনেরা যে যেখান থেকে গাভী গরু কিনবেন গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা মানে কেমন চলছে ব্যবসা টাকটুক মানে মাঠে কাজ টাজ করলাম মেলা দিন প্রতিবেদন দেই নেই নতুন করে আবার গরু গরু তুলছি গাভী আনছি এতদিন কিছুদিন অফ ছিল মানে কাজের জন্য এই দিন অফ আসছিল ধান কাটার জন্য অনেক ব্যবসা একটু ঢিল করছিল তো আবার এখন ব্যবসা আগের মতো হ্যাঁ ইনশাআল্লাহ এই খান শুধু গাবি সারটার নাই সার আছে মানে প্রতিবেদন দেবো এই মানে শুধু গাবি গাবি আজকে শুধু গাবি দেবো আচ্ছা তো শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা আমাদের আমার নাম হচ্ছে রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গরা থানা চৌবাড়িয়া হারাপাড়া আচ্ছা এখান থেকে বক না বাচ্চা সার গরু এবং গাবি গরু সব ধরনের গবি গরু পাওয়া যায় তো এই সপ্তাহে গাবি তো অনেকগুলো আছে কতগুলো গাবি নিয়ে আসছেন 9টা গাবি দেখাবো মোট আছে 9টা 9টা দুধের কয়টা ভাই দুটো আছে 4টে 4টা দুধের বাকি সবই প্রেগন্যান্ট বাকি সব প্রেগন্যান্ট তো দুধের গরুগুলো দর্শকদের কাছে কি করে বিক্রি করেন কিভাবে এসে নেয় এটা সরজমিনে আসলে সবচেয়ে বেটার তারপরও মনে করেন যে গ্যারান্টি আছে দুধ কতটুকু হচ্ছে না হচ্ছে তো বুঝিত কিন্তু প্রেগন্যান্টের কোনো গ্যারান্টি নেই কারণ হচ্ছে বাট সাইডে দেখবে আর যে বল বাড়ায় কিনা এইটাই গ্যারান্টি দিতে শুধু এইটাতে কিন্তু প্রেগন্যান্ট গরুতে দুধের কোনো গ্যারান্টি হবে না দুধের গ্যারান্টি দেওয়া কঠিন হয়ে যায় তো কি কি জাত আছে ভাই আপনার কাছে এটা ফ্রিজিয়ান আছে হলস্টিন ফ্রিজিয়ান আছে জার্সি আছে এগুলো আর আচ্ছা কেমন রেট হবে সর্বনিম্ন কত সর্বনিম্ন আছে আপনার হচ্ছে 1,10,000 আর উপরে আছে 3,00,000 পর্যন্ত 1,10,000 উপরে 3,00,000 মানে কম দাম থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত আছে যার যেটা চাহিদা সে সেটা কিনতে পারবে সব ধরনের লোকই নিতে পারবে তো চলেন দেখি আজকের কালেকশন প্রত্যেকটা গাবি সঠিক যে জাতমান ইনশাআল্লাহ এই যে পণ্যটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই রাজু ভাই সর্বপ্রথম একটা ছোট আকারের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ জি এই গাভীটা সম্পর্কে একটু জানাবেন এটা কোন জাতের এটা হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান এটা একটা হলস্টিন ফ্রিজিয়ান জি এর দাঁত কয়টা হইছে এটা দাঁত হচ্ছে 6টা দ্বিতীয় বিয়ান 6 দাঁত বয়স বাচ্চা সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা কোলের বাচ্চাটা তো মাশাআল্লাহ হ্যাঁ বাচ্চা হলো বকনা বাচ্চা এবং খুবই মানসম্মত বাচ্চা হয়েছে ঠিকমতো দাঁড় করায় দেন বাচ্চাটা একদম মানে মার্চে পার্সেন্টেজ বেশি হয়েছে আর কি আচ্ছা মার থেকে তো বড় হবে না হ্যাঁ অবশ্যই বড় হবে ইনশাআল্লাহ বয়স বয়স হলো 6 দাঁত বাচ্চাটার বয়স বাচ্চার বয়স আর 4 দিন বাচ্চার বয়স 4 দিন ফুল জি ফুল 4 দিন তো মোটামুটি দ্বিতীয় রাউন্ডের যে গরুগুলো থাকে এগুলো তো আমরা জানি 5 দিন 6 দিন 4 দিন 5 দিনের মধ্যে মোটামুটি দুধটা ছেড়ে দেয় জি জি তো এটার দুধ কেমন আছে এটার দুধ পাবে দুই বেলা হচ্ছে 12 লিটার 12 লিটার জি আমি 10 লিটার গ্যারান্টি দেব আপনার কাছে আসলে 10 লিটার একদম 10 লিটার গ্যারান্টি হ্যাঁ 10 লিটার গ্যারান্টি সকালে কয় লিটার গ্যারান্টি দিবেন সকালে দেব আমি হলো 8-7 8-7 আর বিকেলে 3 সবচেয়ে কম দামের সঙ্গে আছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি আচ্ছা এটা সাইড করে দেন দুই নম্বরটা দিই ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে মাঝারি আকারের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কোন জাতের গাভী ভাই এটা মশি অস্ট্রেলিয়া বলে আর কি এটাকে বলে মশি অস্ট্রেলিয়া জি এর দাঁত কয়টা এর দাঁত ধরেন সারিয়ে গেছে আর কি আট দাঁত হয়ে গেছে মানে দাঁতের মধ্যে আর নাই জি আচ্ছা কয় নম্বর বাচ্চা দিছে এটা এটা হচ্ছে 3 নম্বর বাচ্চা আট দাঁত বয়স বাচ্চা হচ্ছে তৃতীয় বাচ্চা জি কোলে কি বাচ্চা এটা হচ্ছে হলো সার বাচ্চা সার বাচ্চা মানে সাহিওলের একটু অংশ আছে হ্যাঁ সাহিওল 100% সাহিওল 100% সাহিওল একটু অংশ না না জি 74 দেখা যাচ্ছে না জি আছে বয়স কি রকম বাচ্চাটার হবে বাচ্চার বয়স হবে আছে 10 দিন 10 দিন জি মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা তো মায়ের তো দুধ ক্লিয়ার আশা করি হ্যাঁ ভাই মায়ের দুধ ক্লিয়ার কত লিটার দুধ আছে একদম গ্যারান্টি দেব আমি 15 লিটার 15 লিটার দুধের গ্যারান্টি একদম গ্যারান্টি 15 হবে 17 আমি 15 লিটার গ্যারান্টি আচ্ছা তো এইটা সকালে কেমন সকালে আপনি পাবেন 10 সকালে 10 হ্যাঁ 10 11 বিকেলে 4 আচ্ছা
মোটামুটি এই 15টা আপনি গ্যারান্টি জি এটার রেট হচ্ছে 45000 145 ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট আপনার 5000 টাকা 140 একদম 40 পাশে 3 নম্বরটা দেখি জি 3 নম্বরে যে গাবি রয়েছে এটা মাছারি আকারের একটা গাবি লাল সাদা রঙের জি লাল সাদা রঙের এর নেপালি ঘির বলে আর কি নেপালি ঘির বলে জি আচ্ছা এর বয়স হচ্ছে 2 দাঁত বয়স হচ্ছে 2 দাঁত নেপালি গির জাতের একটা প্রথম বাচ্চা দিবে বকনা গাবি বলা যায় বকনা গাবি প্রেগন্যান্ট কত মাসের ভাই প্রেগন্যান্ট 8 মাসের আচ্ছা 8 মাসে প্রেগন্যান্ট একটু কিন্তু ফিজিয়ানের ক্রস আছে হ্যাঁ ফিজিয়ানের ক্রস জি ফিজিয়ানের ক্রস আছে দুধ আছে এই যে সব গরু দুধ হ্যাঁ জি ক্রস গরু দুধ হয় আর কি আচ্ছা তো এখন প্রেগন্যান্ট কত মাসের ভাই না এটা প্রেগন্যান্ট হচ্ছে 8 মাসের আমি দুধের কোনো গ্যারান্টি দিতে পারব না এই কারণে ফার্স্ট টাইম বাচ্চা দিবে এবং টাইম হলে তো একটা ধারণা দেওয়া যায় সেই ক্ষেত্রে বাটে কোনো সমস্যা আছে কিনা তারপরে মনে করে আপনার আদার কোনো সাইডে কোনো ডিবিট আছে কিনা এগুলো আমি গ্যারান্টি আচ্ছা তাছাড়া দুধে কোনো গ্যারান্টি এই অবস্থায় দেওয়াও ঠিক না না এটার দাম কেমন নেবেন ভাই এটার দাম পড়বে হচ্ছে 130000 টাকা 130 জি ডিসকাউন্ট দিবেন কি এটাতে ডিসকাউন্ট এটা 5000 দেন 125 একদম একদম 125 জি এটা সাইড করে দেন 4 নম্বরটা দেখি ঠিক আছে 4 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর শেফের গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের জি আচ্ছা এটা কোন জাতের গাবি এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান ভাই এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি গরু জি এর দাঁত কয়টা এটা হচ্ছে হলো দাঁত হলো দুইটা কিন্তু এটা হচ্ছে হলো আমার ছোট বোনের গরু বুঝছেন এই গরুটা বাচ্চা দিছিল বাচ্চা দেওয়ার পরে যে কোনো হলেতে মানে বুঝতে পারে নাই তো বাচ্চাটা মারা গেছে আচ্ছা আজ 15 দিন ধরে বাচ্চা দিছে বাচ্চাটা নাই হ্যাঁ বাচ্চাটা নাই এখন দুধ দন কিভাবে এখন দুধ দেওয়া যায় পানি ছিটে দিয়ে পানাই দেয় মনে করেন আমি নিয়ে আসছি গরুটা যে নিয়ে এসে বেঁচে দেবো এই জন্য নিয়ে আসছি আর কি আচ্ছা দুধ আছে কত লিটার দুধ আছে আপনার মনে করেন জেনুইন দুধ আছে 17 লিটার 17 লিটার দুধ হয় বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া আচ্ছা কিন্তু আমি গ্যারান্টি দেবো হলো 15 লিটার 15 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ যদি 15 লিটার যদি দুই বেলা যদি না পায় তাহলে গরু নেওয়া লাগবে না তার আচ্ছা তো এই অবস্থায় দাম এটা দাম পড়বে 1 লক্ষ এটা তো আসলে লসে বুঝছেন 1,55,000 টাকা 1,55,000 টাকা জি 55,000 ডিসকাউন্ট ডিসকাউন্ট 5000 1.5 লক্ষ আরো 5000 দিয়ে দিলাম জান আরো 5000 টাকা ডিসকাউন্ট জি আরো 5000 1,45,000 1,45,000 একদম এটা হলো অনেক লসের গরু তারপর ওর জন্য কি দয়া মায়া মানে 10000 ডিসকাউন্ট 10000 20 হবে তো দিছে এটা বেশি আর একটা হয়তো কিন বেশি এটা আমারই কিনে দেওয়া লাগবে আমারই বেশি দেওয়া লাগবে 1,45,000 একদম একদম 1,45,000 এটা সাইড করে দেন ভাই 5 নম্বরটা দেখি ঠিক আছে 5 নম্বর সিরিয়ালে একটা গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের আবার শীত দ্বারার উপর দিয়ে হ্যাঁ এটা হলো জার্সির সাথে ফিজিয়ানের ক্রস জার্সি ফিজিয়ান ক্রস ক্রস জি কোনটার অংশ বেশি আছে এটা হচ্ছে হলো জার্সির অংশটা বেশি আছে জার্সির অংশ বেশি আছে জি দাঁত দাঁত হলো 6টা 6 দাঁত বয়স সেকেন্ড বিয়ান দিবে আর কি 6 দাঁত বয়স বাচ্চা হবে সেকেন্ড বারের মতো জি এখন তো প্রেগন্যান্ট অবস্থায় আছে না যে কোনো দিন বাচ্চা দিতে পারে আচ্ছা মানে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে অলরেডি রেডি হয়ে গেছে হয়তো 2-4-5 দিনের মধ্যে বাচ্চা দিবে এই অবস্থায় কিনলে কি কি সুযোগ সুবিধা আছে আপনার এই অবস্থায় ধরেন আমার কেনা জিনিস আমি মনে করেন যে যার কাছ থেকে কিনছে সে মনে করেন যে প্রথম বিয়ানে সে 12-13 পাইছে আচ্ছা সে বলছে 12-13 তবে সেই হিসেবে ওলান পালানো হিসেবে বোঝা যাচ্ছে যে 15 প্লাস হতে পারে আর কি 15 প্লাস এবিএনএ হতে পারে যে বড় গাবিটাও কিন্তু দেন বিশাল দেহটা কত সুন্দর বড় আছে গাবিটা একদম গাবিটাও কিন্তু মাংস ধরো বিস্কি মানে বিক্রি করলে তারপরও কিন্তু অনেক টাকা হবে আর কি ভাই এটা যদি কেউ বাচ্চাটা প্রসব করাই নিতে চায় এখান থেকে হ্যাঁ দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা না রেট রেট পড়বে আপনার 1,45,000 টাকা এটা রেট 1,45,000 জি আচ্ছা এটাতে কি ডিসকাউন্ট হবে এটা ডিসকাউন্ট 5000 টাকা এটা ডিসকাউন্টও 5000 140 একদম 140 এটা সাইড করে দেন 6 নম্বরটা দেখি ঠিক আছে 6 নম্বর সিরিয়ালে খুব সুন্দর একটা গাবি গরু নিয়ে আসলেন মাছারি আকারের হলেও গাবিটার দেখতে শুনতে খুব সুন্দর লাগতেছে এটা খুবই দর্শনদারী একটা মানে যাকে বলে রানী শঙ্কর রানী শঙ্কর বলতে কোনো জাত নাই যে সৌন্দর্য যে সাদা অংশ বেশি থাকে সৌন্দর্য বেশি এই জন্য রানী শঙ্কর বলে আসলে তো হলস্টেইন ফ্রিজিয়ান ঠিক আছে গরুটা খুব সুন্দর এবং মানসুন মত গরু দাঁত কয়টা দাঁত হচ্ছে আপনার 6টা 6 দাঁত বয়স জি বাচ্চা আছে কোলে বাচ্চা আছে ছেলে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা 62টার বয়স 62টা বয়স আজ 2 দিন ভাই 2 দিন বাচ্চার বয়স জি আচ্ছা বাচ্চাটা মায়ের জাতি পাইছে হ্যাঁ বাচ্চাটা একটা ফুল একদম মায়ের জাতি পাইছে পার্সেন্টেজ একটু বেশি হয়েছে মায়ের সে তো কতদিন পর আসলে আপনি দুধের গ্যারান্টি দিতে পারবেন এখন এই অবস্থায় দুধের গ্যারান্টি দিতে পারবো না তবে মনে করেন গেজারটা টানে হয়েছে আজ 2 দিন ধরে টানা হচ্ছে কতবার টানেন দিনে 4-3 বার এরকম প্রথম দিন টানা হয়েছে 4 বার এখন থেকে মনে করেন 3 বার টানা হচ্ছে সকাল বিকেল দুপুর সব সময় টানা হচ্ছে মানে কোনো কোনো একটু টানা হচ্ছে আর কি সেই ক্ষেত্রে মোটামুটি ধরেন
গেজা প্রথম দিন আসছে হলো 17 লিটারের মতন প্রথম দিনে 17 লিটার সারা দিনে সারা দিনে তো এটার দুধ আসতে পারে কেমন এটা ধরেন আমি একটা আইডিয়া 16 লিটার 16 লিটার 15 এরকম মারি হবে না আর কি মানে 15 লিটার দুধ থাকবে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা গ্যারান্টি দিবেন গ্যারান্টি একদম ফুল গ্যারান্টি এটার দাম এটার দাম হলো 170000 টাকা 170000 চাওয়া জি ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনার 5000 টাকা 165 7 নম্বর সিরিয়াল একটা গাবি ঘুরে আসলেন ভাই এরপর থেকে যা দেখাবো সবগুলোই বড় বড় হ্যাঁ সবগুলোই বড় বড় আচ্ছা মাঝারি আর ছোট গাবি দেখানো শেষ না মাঝারিগুলো শেষ ছোট শেষ এটা মাঝারি থেকে বড় বিগ সাইজ না না বিগ সাইজ না বিগ সাইজ একটা আছে এটা কোন জাতের এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জি এর দাঁত এটার দাঁত 6 দাঁত 6 দাঁত দ্বিতীয় বিয়ান দিবে এখন তার মানে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আছে এই পাশ দেখি এটা দুধের ভ্যান পাইপ না হ্যাঁ দেখেন পাইপগুলো কত সুন্দর গুলো দেখেন মানুষের মনজন দেখলেই দিশে পাবে যে এটা দুধ কতটুকু খেতে পারে এখন সময় আছে কি রকম ভাই এটা সোনা সময় আছে ধরেন 13 14 দিন সময় আছে আর কি সর্বোচ্চ সময় নেবে 13 থেকে 14 দিনের মতো কিন্তু বডিটা ভালো আছে বডি বড় আছে গরুটা খুবই ভালো আর কি আচ্ছা দুধের ধারণা কি দিতে পারবেন কেমন দুধের ধারণাটা এখন বাচ্চা দিবেন না সেক্ষেত্রে না দেওয়াটাই বেটার আচ্ছা তার মানে না দেওয়াই অনেক মানুষের দিয়ে থাকে আমি ওটা না দেই বলে মানে সরজমিনে বাচ্চা দেওয়ার পরে গ্যারান্টি দেওয়া যাবে যাকে যে নিবে এই অবস্থায় নিতে হবে তাকে আচ্ছা তো এটার রেট এটার রেট পড়বে হচ্ছে 65000 টাকা 165 165 আচ্ছা এর ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনার 5000 টাকা 160000 টাকা 160000 একদম এই অবস্থায় বাট এবং জরা হইতে গ্যারান্টি হ্যাঁ যা বাট আর জরা হই গ্যারান্টি আমি দেব আচ্ছা এটা সাইড করে দেন 8 নম্বরটা দেখি ঠিক আছে 8 নম্বর সিরিয়ালে একটা বড় গাভি নিয়ে আসলেন ভাই এর পরে এর থেকেও বড় গাভি আছে জি জি এটা কোন জাতের 8 নম্বরেরটা এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জি এই গাভিতে দেখেছো জোয়ান মনে হচ্ছে দাঁত কয়টা দাঁত দুইটা প্রথম বিয়ান দিবে প্রথম বাচ্চা দুই দাঁত বয়স জি এখন প্রেগন্যান্ট এখন প্রেগন্যান্ট কত মাসের প্রেগন্যান্ট আছে এটা এখন 17 18 দিন আছে এখন বাচ্চা সময় আছে 17 থেকে 18 দিনের মতো জি প্রথম বিয়ানের গাভিগুলো তো ওলান পালান আপ ডাউন করে সকালে একরকম থাকে বিকেলে আরেক রকম এটা সত্যি কথা তারপরে মোটামুটি ধরেন আপনার রক টক কত সুন্দর আছে তারপরে যে নেমে এগুলো দেখলে এগুলো দাঁত গরু এগুলো আসলে কতটুকু দুধ হবে প্রথম বিয়ানে গরুগুলোর তো যতই হোক দুধটা একটু কম হয় দ্বিতীয় গুণের বিয়ানে গরুদের দুধটা বেশি ভালো হয় ভালো হয় এই অবস্থায় কিনলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে ভাই হ্যাঁ এই অবস্থায় বাংলাদেশ যে কোনো প্রান্তে দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা হবে না তো এটার দাম এটার দাম এটার রেট কেমন পড়বে ভাই এটার রেট পড়বে 95 195 195 জি আচ্ছা ডিসকাউন্ট কি দিবেন ডিসকাউন্ট আপনার 5000 টাকা 190 190 একদম একদম এটা সাইড করে দেন যেহেতু এটা প্রথম বিয়ানের গাবি গাবিটাও বড় দুই দাঁত এটা কিন্তু চারিপালি মানুষের নজর করতে হবে যে কেন 190000 টাকা দাম হয় কারণ হলো প্রথম বিয়ান দুই দাঁত তারপরে মনে করেন গরুটা অনেকটা বড় সেই হিসেবে 195 5000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 190 একদম এই যে এই পাশে বিগ সাইজের আজকে খামারে যতগুলো গাবি আছে সবথেকে বড় গরু এটা সবচেয়ে বড় গরু ভাই আচ্ছা অনেক বড় বিশাল হ্যাঁ বিশাল গরু এটা ক্যামেরায় আসলে ছোট বড় গরু ক্যামেরার মধ্যে বোঝা যায় না সেইভাবে আচ্ছা সরজমে আসলে বলে তাহলে দেখতে পারবে যে গরুটা কেমন এটার সাথে কিন্তু সার বাচ্চা আছে এটা জাত কি গরুর জাত এটা হলো ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি সঙ্গে আছে হচ্ছে সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা জি বাছুরটার বয়স কেমন বাছুরটার বয়স আজকে 7 দিন বাচ্চাটাও তো ডাবল বডির বাচ্চা হইছে ডাবল বডির বাচ্চা আচ্ছা 7 দিন বয়স সার বাচ্চা জি মায়ের কয় নম্বর বাচ্চা এটা এটা হচ্ছে হলো আপনার 3 নম্বর বাচ্চা দাঁত আটটা হয়ে গেছে জি আচ্ছা তো দুধ কেমন আছে কত লিটার দুধ আপনাকে দুধ পাবে 27 থেকে 28 লিটার আমি 25 লিটার গ্যারান্টি দেবো ভাই 27 28 লিটার দুধ পাবে জি দুধ আছে দারবানগুলো একদম দেখেন খুব সুন্দর আচ্ছা চারটা বাটি ক্লিয়ার আছে একদম ক্লিয়ার সমান দুধ আছে একদম সমান আচ্ছা সকালে এখন দহন করলে কত লিটার দুধ হবে এখন ধরেন আপনার 17 এখন হবে 17টা হ্যাঁ আর বিকেলে বিকেলে বাদবাকি বিকেলে কত 10 হ্যাঁ এরকম হবে আচ্ছা মোট আছে 27টা হ্যাঁ 27টা আপনি 25 লিটার গ্যারান্টি দেবো দুধ দিবেন 25 লিটারের গ্যারান্টি 25 লিটারের গ্যারান্টি তো এইটা কারো পছন্দ হলে রাজু ভাই কত দাম পড়বে এটা দাম চাওয়ালে 3,05,000 টাকা 3,05,000 জি ডিসকাউন্ট ডিসকাউন্ট 5,000 তো ডিসকাউন্ট 5,000 হয় না আচ্ছা 10,000 দিয়ে দিলাম 10,000 টাকা ডিসকাউন্ট জি দাম পড়লো 2,95,000 2,95,000 একদম একদম গাভির কোনো প্রতিবেদন নাই এবং নিজের কাজের জন্য ধান টান নেওয়ার জন্য মনে করেন আমি ব্যবসাটা কম ছিল মানে আগে ধান
আবাদটা নিয়ে এখন খাওয়ার গোস করেছি, এখন মনে করেন যে আবার টুকটুক করে আবার ব্যবসা শুরু করছে। হ্যাঁ আচ্ছা, তো ভাই এই যে গাভিগুলো দেখালেন, এগুলো তো সর্বপ্রথমে বুকিং করবে, দরদাম শুধু পছন্দ হবে বুকিং করবে, অবশ্যই এরপরে পৌঁছানোর সমস্ত দায়িত্ব আপনার। পৌঁছানো মনে করেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তের পৌঁছানোর দায়িত্ব আমার। আচ্ছা, আর এখানে আসলে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে? থাকা খাওয়া সব সুবিধা আছে, এবারে ব্যাংকের সুবিধা আছে, তারপরে যে পরিবহন সব সুবিধা আছে। আপনার ফোন নম্বরটা দর্শক জানাবেন, 0735161390। এটাতে এই মুহূর্তে আছে, এই মহাসে হোয়াটসঅ্যাপ আছে, সবই আছে। অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনের গাভিগুলো দেখানোর জন্য, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।